নমস্কার বন্ধুরা, আজ আমাদের রেসিপি মাটন কষা। তো মাটন কষার জন্য যে সমস্ত মশলা লাগবে তার মধ্যে রয়েছে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, জিরে একসাথে বাটা। শুকনো মশলার মধ্যে রয়েছে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ ও সামান্য গরম মশলার গুঁড়ো। তো প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে হালকা তেল গরম হতে দিয়ে দিলাম। ওতে দিলাম অল্প হলুদ, অল্প লবণ। নেড়ে নিয়ে এবার আলুগুলো ভেজে নেব। আলুটা হালকা ভেজে তুলে রাখলাম। এরপরে ওই তেলেই দিয়ে দেব কিছুটা পরিমাণে তেল। তেলে দিলাম একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা হালকা ভাজার পর দিয়ে দেব কোঁচানো পেঁয়াজ। পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পর পেঁয়াজে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। এটা তরকারিতে একটু কালার আনবে। পেঁয়াজ লাল হয়ে যাওয়ার পর দিয়ে দেব ধুয়ে রাখা মাংস। এখানে আমার 1 কিলো মাংস আছে। তো বন্ধুরা, আজ আমি মাংসটা ম্যারিনেশন করিনি, কড়াইয়েই মশলার সাথে একসাথে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ তেলে মাংস নেড়ে নেওয়ার পর এবার দিয়ে দেব একে একে বাটা মশলা। প্রথমে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়ে নেড়ে দেব আদা বাটা। আদা ও কাঁচা লঙ্কা একসাথে বাটা দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। সমস্ত বাটা মশলা মিনিট 5 ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দেব কিছু শুকনো মশলা। মশলার মধ্যে কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো,
ও দিয়ে দেব লবণ। সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর আলুটাও দিয়ে মাংসের সাথে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে কষানোর সময় একটু কোরানো পেঁপে, কাঁচা পেঁপে দিয়েছিলাম, ওটা ভিডিওতে দেখানো হয়নি, তো আপনারা অবশ্যই দেবেন, তাহলে মাংসটা নরম হবে। মাংস ভালো করে কষিয়ে ঝোলের জন্য দিয়ে দিলাম গরম জল, নেড়েচেড়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেব। ঝোল ফুটে অনেকটাই কমে এসেছে আর আমাদের মাংস আলু সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা, আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। বন্ধুরা, এই ছিল আমাদের মাটন কষা রেসিপি। ভাত, রুটি, পরোটা সবার সাথেই খেতে অসাধারণ লাগে, তো আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এক টুকরো গন্ধরাজ লেবুর সাথে গরম ভাতে অসাধারণ খেতে লাগে, তো আপনারাও খেয়ে কমেন্ট করবেন ও আমার পেজটি ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমার পাশে থাকবেন। ধন্যবাদ।